আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো আপনার মোবাইলে কীভাবে একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন সেইটাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি যাহারাই দেখছেন ভিডিওটি না টেনে সেই সব দি দেখবেন তাহলে আপনিও কিন্তু সঠিক নিয়মে আপনার মোবাইলে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন তো আমি রয়েছে আলমগীর আপনাদের সাথে আপনারা দেখছেন দ্যাসেটিউটার চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো নতুন একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি যে করবেন আপনার মোবাইল থেকে সরাসরি প্লে স্টোরে চলে আসবেন তো প্লে স্টোরে চলে আসার পর আপনি দেখতে পারবেন এইখান থেকে নিচ থেকে সার্চ বার রয়েছে আপনি যে করবেন এখান থেকে সার্চ অপশনে চলে আসার পর এই জায়গায় আপনাকে সার্চ করতে হবে টেলিগ্রাম লিখে দেখতে পারছেন এখান থেকে আপনি টেলিগ্রাম লিখে সার্চ করলেই টেলিগ্রামের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা পেয়ে যাবেন জাস্ট আপনি আপনার মোবাইলে টেলিগ্রামের অ্যাপসটা ইনস্টল করে নেবেন টেলিগ্রামের অ্যাপসটি আপনার ফোনে যখন ইনস্টল হয়ে যাবে আপনি যে করবেন এই জায়গায় আপনার ফোন থেকে টেলিগ্রামটা ওপেন করে নেবেন টেলিগ্রাম ওপেন করে নেওয়ার পর দেখবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এই জায়গায় আমরা স্টার্ট মেসেজিং যে অপশনটি রয়েছে এখানে প্রেস করবো এইখানে ক্লিক করলে আপনাকে কন্টিনিউ ক্লিক করতে হবে এরপর আপনার ফোনে কোনো প্রকার যদি পারমিশন চায় সেই ক্ষেত্রে সবগুলো পারমিশন আপনি অ্যালাউ করে দিবেন এই জায়গায় দেখতে পাচ্ছেন ইয়োর ফোন নাম্বার অর্থাৎ আমাদের মোবাইল নাম্বার দিয়ে এই জায়গায় টেলিগ্রামের অ্যাকাউন্ট তৈরি করতে হবে এই অপশান আসার পর আপনাকে যে কাজটি করতে হবে এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন কান্ট্রি অর্থাৎ আপনি বর্তমানে যেই কান্ট্রিতে রয়েছেন এই অপশানে ক্লিক করার পর আপনার কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে এখান থেকে নিচের দিকে আসলেই আমরা যেহেতু এখান থেকে বাংলাদেশ রয়েছে আমরা এখান থেকে বাংলাদেশ অপশান সিলেক্ট করে দেবো তো আপনি যেই কান্ট্রিতে রয়েছেন সেই কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে আমরা এখান থেকে জিরো বাদে আমাদের যে নাম্বারটি রয়েছে আমরা আমাদের নাম্বারটি সঠিকভাবে দিয়ে এইখান থেকে এর অপশন রয়েছে আমরা এর অপশানে ক্লিক করব এবং এইখান থেকে ইয়েস অপশন রয়েছে ইয়েস অপশানে ক্লিক করার পর এইখান থেকে আমাদের এরকম ইন্টারফেস শো করবে এরপরে এইখান থেকে আপনাকে একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিতে হবে এখানে আপনি যেই ইমেইল আপনি এইখান থেকে দিবেন সেইটা দিয়ে আপনার যদি কখনও ফোন নাম্বার হারিয়ে যায় ওই ইমেইলের মাধ্যমেও কিন্তু লগ করতে পারবেন তো আমরা যে কাজটি করবো আপনি চাইলে এখান থেকে ইমেইল দিতে পারেন অথবা এই যে সাইন ইন উইথ গুগল একটা অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে আপনার ফোনের যে কোনো একটা জিমেইল সিলেক্ট করে দিলেই হবে দেখতে আসেন এইখান থেকে আমাদের ফোন থেকে একটা জিমেইল আমরা সিলেক্ট করে দিলাম এরপরে এইখান থেকে আপনার ফোনে একটা কোড চলে যাবে আমাদের ফোনে টেলিগ্রাম থেকে যে কোডটা চলে এসেছে আমরা সিম্পলি সেই কোডটা এই জায়গায় বসিয়ে দেবো আপনার ফোনে যে কোডটা চলে আসে আপনি সেই কোডটা বসিয়ে দিলেই হবে এরপরে দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনাকে আপনার ফার্স্ট নেম এবং আপনার লাস্ট নেম দিতে বলতেছে অর্থাৎ আপনার যে নামটা রয়েছে সেই ক্ষেত্রে প্রথম অংশটুকু আপনি দিবেন এরপরে আপনার নামের শেষের অংশটুকু এই জায়গায় আপনাকে বসাই দিতে হবে এরপরে আপনি যে কাজটি করবেন এই জায়গায় যে নেক্সটের অপশন রয়েছে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন নেক্সট অপশানে ক্লিক করে দিলেই দেখতে পারছেন আপনার সামনে এরকম ইন্টারভিউ শো করবে এই জায়গায় আপনাকে প্রথমবার অ্যালাউ করে দিতে হবে আপনি পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন এবং এইখান থেকে ওয়েলকাম টু টেলিগ্রাম দেখাচ্ছে অর্থাৎ আমাদের এইখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে এখন আপনি আপনার প্রোফাইল দেখতে চাইলে আপনি এই যে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এখান থেকে এই অপশানে ক্লিক করবেন এবং এইখান থেকে দেখতে পারছেন মাই প্রোফাইল মাই প্রোফাইল অপশানে ক্লিক করবেন মাই প্রোফাইল অপশানে ক্লিক করলে আপনি এখান থেকে ইডিট অপশানে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার ডেট অফ বার্থ যেটা রয়েছে এটা অ্যাড করতে পারবেন আপনার বায়ো অর্থাৎ আপনার নিজের সম্পর্কে এই জায়গায় আপনি কিছু লিখতে পারবেন এবং এই জায়গায় টিক করে দিলে কিন্তু এটা হয়ে যাবে এবং এইখান থেকে প্রোফাইল পিকচার অ্যাড করতে চাইলে আপনি এই যে অ্যাড অপশান রয়েছে অ্যাড অপশানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে ছবি সিলেক্ট করে দিলে এখান থেকে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন দেখতে পারছেন এইখান থেকে আমাদের প্রোফাইল পিকচারটা আমরা অ্যাড করে নিয়ে তো আপনি এইভাবে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন তাছাড়াও আপনি যদি এই অপশানে আবার ক্লিক করেন সেটিংস অপশানে ক্লিক করবেন এই জায়গায় দেখতে পারছেন ইউজার নেম ইউজার নেম সেট করার জন্য এই জায়গায় যে টি ডট মিস অর্থাৎ কাউকে নাম্বার না দিয়ে আপনার ইউজার নেইমের মাধ্যমেও কিন্তু টেলিগ্রামে তাদেরকে আপনার যে কন্ট্যাক্ট ইনফো রয়েছে সেটা দিতে পারবেন তো এই জায়গায় ইউজার নেইমের জায়গায় কেউ নেয়নি এই রকম একটা ইউজার নেইম আপনাকে দিতে হবে যেটা নিয়ে নিয়ে দেখতে পারছেন এইখানে এখান থেকে অলরেডি টেকেন এরকম দেখাচ্ছে আপনি এখান থেকে কয়েকটা সংখ্যা বাড়িয়ে দিবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের যে টেলিগ্রামের ইউজার নেম সেটা কিন্তু সেট হয়ে গেল এরপর আপনি এখান থেকে ব্যাকে এসে আপনি টেলিগ্রামে কিন্তু হোয়াটসঅ্যাপের মতো যে কাউকে আপনার যাদের যাদের নাম্বার এখান থেকে আপনার অ্যাড থাকবে আপনি তাদেরকে কিন্তু মেসেজ পাঠাতে পারবেন আপনি এখান থেকে কিন্তু কলও করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে নতুন একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অন করে দিবেন তো সকলেই ভালো থাকুন আল্লাহ হাফিজ